অডিয়েন্সের জন্য আমি সেই কাজটি গানটি শিখিনি, কাজটি করিনি। আমি করেছি সম্পূর্ণ, আমি গানকে ভালোবাসি, গান গাইতে ভালো লাগে, গান চর্চা করতে ভালো লাগে, এবং সেই ভালোবাসা থেকে। এবং আমার মার প্রচণ্ড আগ্রহ ছিল, আমার গানের হাতে খড়ি আমার মায়ের হাতে। সো আমি হারমোনিয়ামে গান শিখেছি, রেওয়াজ শিখেছি আমার মায়ের সাথে, এবং বাসায় আমি প্রচুর রেওয়াজ করতাম। তারপর আমার ওস্তাদ হাসান ইকরামুল্লার কাছ থেকে আমি ক্লাসিক্যাল গান শিখেছি 14 বছর। সো এটা সম্পূর্ণই আমার একদম আলাদা। পাবলিকলি কোনো পারফরমেন্সই করা হয়নি? করেছি, আমার মার উৎসাহের জন্য। আমি 2012 সালে একটি আমি সিডি বের করেছিলাম, আকাশ দেবকাকে, সেটি ইউটিউবেও আছে। সো এবং এই চ্যানেল 9-এই কিন্তু আমি এজের আমি কৃতজ্ঞতা বলতে চাই, অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই। 2012 সালে কিন্তু ঈদে আমার একটি একক গানের অনুষ্ঠান হয়েছিল, সেটা চ্যানেল 9-ই প্রচার করেছিল, এবং সেই জন্য আমি সত্যিই থ্যাংকস জানাতে চাই চ্যানেল 9-কে। এবং বিভিন্ন অনুষ্ঠানে বলতে গেলে আমার নাটকে তো অনেক সময় অনেক ক্যারেক্টারে গান গাইতেই হয়, সো সেটা একটা বিষয়। আর বললাম আমি কখনো স্টেজে পারফর্ম করিনি, বিকজ আমি কখনোই গানটাকে প্রফেশন হিসেবে নিতে চাইনি বা পাবলিকলি ওভাবে মানে ফ্ল্যাশ করতে চাইনি। পিছনে কোনো কারণ ছিল নাকি জাস্ট নিজের জন্য? না, ইচ্ছের ব্যাপার। আমি আই নেভার নো, হয়তো আমার সামনে হয়তো ইচ্ছে হতেও পারে, আই ডোন্ট নো। তারপর কোন বিষয়টি আপনাকে সবচেয়ে ইমোশনাল করে তোলে? আই এম এ ভেরি ইমোশনাল পার্সন, আমার ইমোশন অনেক বেশি। সামটাইমস কোনো নাটক দেখে কাঁদতে থাকি, কোনো সিনেমা দেখে কাঁদতে থাকি, বা হয়তো বা যে সিনন সুপার সিঙ্গারের অনেক ঘটনা ঘটে, যেহেতু এটা রিয়েলিটি শো, অনেক ফ্যামিলির অনেক গৃহিণীদের গল্প যখন শুনি তখন আসলে অনেক ওদের সাথে অনেক রিলেট করতে পারি, অনেক কিছু বুঝতে পারি, তাদের ব্যথা বেদনা আনন্দ কথাগুলো, তখন চোখে পানি চলে আসে। আবার খুব সুন্দর মুহূর্ত দেখলে চোখে পানি আসে, ইমোশনাল হয়ে যাই, কোন একটা সুন্দর গান শুনলে ইমোশনাল হয়ে যাই, মানে ওভারঅল ইমোশনাল। ওভারঅল আই এম এ ভেরি ইমোশনাল পারসন। সুখী থাকার মন্ত্র কি? পজিটিভ থাকা, এবং যেটা চলে যায় সেই জিনিসটাকে ধরে না রাখা। কিন্তু সেই বিষয়টাকে ছেড়ে দেওয়া কি খুব সহজ? ছেড়ে দেওয়া সহজ নয় বলেই তো এটা টাফ, এবং ধরে রাখলেই তো কষ্টটা বাড়তে থাকে। তুমি যখন ছেড়ে দেবে, তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবে, ভবিষ্যতের দিকে তাকাবে, তখন তোমার প্ল্যানিংগুলো, চলার পথগুলো ডিফারেন্ট হবে। আর সুখটা খুবই আপেক্ষিক ব্যাপার, অনেকের অনেক কিছু আছে কিন্তু তারপর সুখী নয়, কারো কিছুই নেই কিন্তু তার থেকে সুখী কিন্তু কেউ নেই। তুমি যতই অন্যকে টেনে ধরে নামানোর চেষ্টা করবে, উপরে একজন আছেন সে তোমাকে আরও বেশি নিচেটা টেনে নামিয়ে দেবে, এটা অনেকে ভুলে যায়। সো এই প্রতিহিংসা পরায়ণ চর্চাটা আসলে আমাদের অন্যের ক্ষতি করার বিষয়টাকেই আসলে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দেয়, অসুখী করে তোলে, এটা আমরা বুঝি না। আসলে এই বিষয়গুলো ছেড়ে যদি পজিটিভলি লাইফটাকে আমরা দেখি তাহলে কিন্তু লাইফটা কমপ্লিকেটেড হয় না, লাইফটা আরও ইজি হয়ে যায়। ডেফিনেটলি তারা খুব ভালো সাজেশন আপনি দিয়েছেন, আশা করছি যে আমাদের দর্শক যারা আছে তারা সেই সাজেশনটা নিতে পারবে। ইটস নট সাজেশন, দ্যাটস হোয়াট আই বিলিভ, দ্যাটস হোয়াট ইউ বিলিভ ইন, এক্স্যাক্টলি।